আসসালামু আলাইকুম, পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চার বোর্ডিংয়ের গার্ডার করার দৃশ্য। আসলে বোর্ডিংটা যদি সঠিকভাবে করা যায় তাহলে কিন্তু দেখা যায় যে শুরু থেকেই বাচ্চা পালনে মোটামুটি ভালো একটা ফল পাওয়ার সম্ভাবনা থাকে। এখন হচ্ছে তুষ পাইলিং করা হচ্ছে, পাইলিং বলতে আর কি লেভেল করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে তোষ আরও যে আমাদের মঞ্জুরুল আলম বাচ্চু আঙ্কেল, যিনি আমাদের গত ভিডিওতে দৌড় দিয়েছিল, সবাই দেখেছিলেন। তোষ আমরা স্বাভাবিকভাবে আর কি মানে 1 ইঞ্চি পুর করে দিয়ে থাকি, তো এখন আর কি একটু বেশি করে দিতে হবে, যেহেতু মোটামুটি এখন শীত শুরু হয়েছে, শীত পড়া ঠান্ডা পড়া শুরু হয়েছে। তো এই যে এভাবে একটা 6 ফিডার দিয়ে দেখেন খুব সুন্দর করে লেভেল করা হচ্ছে তুষটাকে, যাতে এর উপরে পেপার দিলে বাচ্চার চলাফেরায় কোনো অসুবিধা না হয়। এরপরে খাবার পাত্র, বিশেষ করে ইয়েতে পানির পাত্র দেওয়াতে যাতে কোনো সমস্যা না হয়, এক কথায় বাচ্চার যেন চলাফেরায় কোনো সমস্যা না হয়, এই জন্য আর কি তুষটাকে লেভেল করে নিতে হবে। অনেকেই আছেন যারা শুধুমাত্র তুষ দিয়ে উপরে পেপার দিয়ে দেন, তো এভাবে লেভেল করে না নিলে পারে মোটামুটি কিছুটা সমস্যা হতেই পারে বাচ্চা চলাফেরার ক্ষেত্রে। এরপরে পানির পাত্র দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে একদিক দিয়ে হয়তোবা পানি গড়িয়ে পড়বে, পানির পাত্রটা কাজ হয়ে, তো এই জন্য লেভেল করে নেওয়াটা হচ্ছে সবচাইতে ভালো। তো গার্ডারের পরিমাপ হচ্ছে, এক একটা গার্ডার আমাদের এটা আছে হচ্ছে 8 স্কোয়ার ফিট, 8 স্কোয়ার ফিটে 400 বাচ্চা আর কি ছাড়া যাবে। আর এই পাশের যে গার্ডারগুলো করা হয়েছে এগুলো হচ্ছে 10 স্কোয়ার ফিট, এটাতে 500 বাচ্চা ছাড়া যাবে। অর্থাৎ 10 স্কোয়ার ফিট যদি করেন গার্ডার, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় যে মোটামুটি সুন্দরভাবে 500 বাচ্চা আর কি ছাড়া যাবে। তবে এটা কিন্তু সোনালির জন্য করা হয়েছে, আমরা সোনালি কমার্শিয়াল করব ইনশাল্লাহ, আর সোনালি কমার্শিয়াল বাচ্চা ইনশাল্লাহ আজকে আসবে, তো সকালবেলা রেডি করা হচ্ছে, বাচ্চা ছাড়া হবে ইনশাল্লাহ আগামী কালকে। তো এই জন্য আমাদের সোনালির জন্য আর কি 500 বাচ্চার জন্য 10 স্কোয়ার ফিট আর কি জায়গা লাগবে। দেখতে পাচ্ছেন যেটাতে 10 স্কোয়ার ফিট জায়গা আছে 500 সোনালি বাচ্চার জন্য। তো এটা একটা মোটামুটি মেজারমেন্ট। আর একটা বিষয় হচ্ছে যে ব্রয়লার অথবা লেয়ারের জন্য কিন্তু জায়গা আর একটু বেশি লাগবে 500-র ক্ষেত্রে। তো আমরা যেহেতু সোনালি আর কি ব্রুডিং করছি, সোনালিটা নিয়েই আলোচনা করবো। আর উপরে দেখতে পাচ্ছেন যে হোবার ঝুলে দেওয়া হয়েছে, আর বিশেষ করে এই যে হোবারের নিচে যে বাতিগুলো, এই 100 পাওয়ারের যে বাল্বগুলো আছে এগুলো কিন্তু, অর্থাৎ লাল যে বাতিগুলো এগুলো 3টা দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে আপনার এলইডি বাল্ব দেওয়া হয়েছে। লাল বাতিগুলোতে মোটামুটি আর কি মোটামুটি গার্ডার খুব তাড়াতাড়ি আর কি হিট চলে আসে, বোর্ডিংয়ে খুব তাড়াতাড়ি হিট চলে আসে, এই জন্য লাল বাতিগুলো দেওয়া হয়েছে। এখানে 3টা লাল বাতি দিয়েছি আর একটা হচ্ছে এলইডি বাল্ব দেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদের ক্ষেত্রে বলবো, যারা কিনা অতিরিক্ত শীতের মধ্যে বাচ্চা উঠান, অতিরিক্ত শীতের মধ্যে বাচ্চা উঠাতে পারে, রাতের বেলায় একটা পদ্ধতি ব্যবহার করলে পারে আপনার মোটামুটি দেখা যায় যে গার্ডারের মধ্যে ভালো মাত্রায় তাপ পাওয়া যায়। সেটা হচ্ছে যে যদি পাটখুঁড়ি নিয়ে আসেন, পাটখুঁড়ি নিয়ে এসে দেখা যায় যে পাটখুঁড়ি যদি এভাবে এভাবে করে সারি সারি করে কতগুলো দেখা গেলো যে আপনার কিছুটা ফাঁকা করে হয়তো বা সম্ভবত আপনার 1 বিঘত আধাত আপনি ফাঁকা করে যদি পাটখুঁড়িগুলো এভাবে এভাবে করে দেন, আর পাশাপাশি যদি এই সারি দিয়ে পাটখুঁড়ি দেন, এর উপরে যদি পেপার বিছিয়ে দেন মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা ফাঁকা রেখে, যাতে কিনা গ্যাসটা বের হতে পারে, তো ওইভাবেও কিন্তু আপনার দেখা যায় যে প্রচণ্ড আকারের তাপ আর কি বৃদ্ধি করা যায়, সেটা অতিরিক্ত শীতের মধ্যে। তবে এখনই আমরা সেটা প্রয়োগ করবো না, শীতের যে পরিস্থিতি সেটার উপরে নির্ভর করে, যদি আমরা ওই জিনিসটার কি প্রয়োগ করি সেটা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব, যে কীভাবে পাটখুঁড়ি আর পেপার দিয়ে মানে খুব সহজেই আপনার দেখা যায় যে বোর্ডিংয়ের তাপ বৃদ্ধি করা যায়। ওটা যদি আমরা পরিস্থিতি অনুপাতে করে থাকি সেক্ষেত্রে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। আর বাহিরের একটা বিষয় দেখাই, যে এই যে দেখছেন যে বাহিরের কিন্তু আমাদের মোটামুটি পলিথিন
এখন থেকে আটকানো আছে, যেহেতু বাতাস বাইরে মোটামুটি একটু বাতাস হচ্ছে, আর আজকে সকালে কিছুটা বৃষ্টি হয়েছিল, আর বাচ্চা ওঠানোর পর থেকে একেবারে টোটাল পর্দা বাইরের পলিথিন সব কিছুই আর কি আটকানো থাকবে। তো এভাবে হোবার দিয়ে মোটামুটি সোনালির জন্য 10 স্কোয়ার ফিট 500 সোনালি বাচ্চার জন্য গার্ডার করতে পারেন। তো আপনাদেরকে বরাবরের মতোই বলছি যে বাচ্চার ব্রিডিং সম্পর্কে কোনো বিষয় জানার থাকলে আমাদেরকে অবশ্যই ইনশাল্লাহ জানাবেন, আর আমরা বাচ্চা ছাড়ার পর থেকে কি কি ওষুধ প্রয়োগ করতে হবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ রেগুলারই শেয়ার করার চেষ্টা করব। যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন ভিডিও দিয়ে সেগুলোকে শেয়ার করার চেষ্টা করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। বাচ্চা পালন সম্পর্কিত, বাচ্চার ব্রিডিং সম্পর্কিত এবং মুরগি পালন সম্পর্কিত নতুন নতুন তথ্য ভিডিও পাওয়ার জন্য, আর বিশেষ করে ব্রিডিংয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় বলবো, সেটা হচ্ছে যে ব্রিডিংয়ের ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষণীয় যা আমরা পরবর্তীতে বলবো, যে বাচ্চার যেন পায়ে ভিজা না থাকে, মানে বাচ্চার পায়ে যেন ভেজা না লাগে বা পানি যেন বাচ্চার পায়ে না লাগে, নাহলে কিন্তু ঠান্ডা লাগার যে সম্ভাবনাটা মূলত ঠান্ডা থেকে কিন্তু ব্রিডিংয়ের যত আপনার দেখা যায় যে ভয়ভীতি এটা কিন্তু ঠান্ডা লাগা থেকে শুরু হয়। বাচ্চার ঠান্ডা লাগা থেকে কিন্তু ব্রিডিংয়ে যারা কিনা সফলভাবে ব্রিডিং করতে পারেন না বা ব্রিডিংয়ে যাদের বাচ্চা ভালো হয় না, তো তাদের কিন্তু মূল সমস্যাটা হয় বাচ্চার ঠান্ডা থেকে। এজন্য ঠান্ডা থেকে কিভাবে মানে বাচ্চাকে দেখা যায় যে নিরাপদে রাখতে হয় আমরা সেগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবগুলো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।